বাবা হলেন বিরাট কোহলি, বিরুষ্কার ঘরে নতুন ইনিংস শুরু, মেয়ে হয়েছে টুইট করে জানালেন বিরাট নিজেই। অপেক্ষার অবসান, নতুন বছরের গোড়াতেই সুখবর জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট ও তার বলিউড অভিনেত্রী স্ত্রী আনুষ্কা শর্মা সোমবার দুপুরে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন বিরাট। আনন্দের সংবাদটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সকলের কাছে। তিনি লিখেছেন, আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কন্যা সন্তান হয়েছে। আপনাদের ভালোবাসা ও মঙ্গল কামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আনুষ্কা ও আমাদের কন্যা ভালো আছে। আমরা দুজনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হলো। আপনারা নিশ্চয়ই বুঝবেন এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর জরুরি, তাই সবার কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা চাইছি। অস্ট্রেলিয়া টেস্ট চলার মাঝেই প্রথম ডে নাইট টেস্ট খেলেই বাড়ি ফিরেছিলেন বিরাট কোহলি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি। বিরাট আনুষ্কার এটি প্রথম সন্তান। 2017 সালে 11 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট ও আনুষ্কা শর্মা। গত বছর আগস্ট মাসে আনুষ্কা গর্ভবতী হওয়ার খবর জানা যায়। গত বছর আগস্টের শুরুতেই ভক্তদের জানিয়েছিলেন বিরাট ও আনুষ্কা খুব শীঘ্রই তারা দুজন থেকে তিনজন হতে চলেছেন। 2021 সালের জানুয়ারিতেই তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে তা তখনই জানিয়েছিলেন তারা। নিজের প্রেগনেন্সির কথা জানানোর পর থেকেই জীবনের এই নতুন সফর নিয়ে তার অনেক অনুভূতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আনুষ্কা। নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে আনুষ্কা লেখেন, নিজের ভেতরে আরেকটা প্রাণ সৃষ্টি করা থেকে বাস্তব ভালোবাসাময় কোনো অভিজ্ঞতা হতেই পারে না। বিরুষ্কার ঘরে কে আসছে, ছেলে না মেয়ে, এই নিয়ে আলোচনা সমালোচনা অন্ত ছিল না। সে আলোচনা এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন পণ্ডিত জগন্নাথ গুরুজি নামের একজন জ্যোতিষী। তিনি নাকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুষ্কা শর্মাকে বিশেষ উপায়ে পর্যবেক্ষণ করেছেন। তাতে তিনি খুঁজে পেয়েছেন যে তাদের প্রথম সন্তান হবে কন্যা। জগন্নাথের ভাষ্য, বিরাট ও আনুষ্কা দুজনেই দেশের বেশ জনপ্রিয় তারকা, কাজেই তাদের সন্তান নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকবে, এটাই স্বাভাবিক। জ্যোতিষশাস্ত্রের গণনা এবং দুই তারকার ফেস রিডিং অনুযায়ী জানা গেছে তাদের সংসারে মেয়ে সন্তানই জন্ম নেবে, যে কিনা বাবার কাছে রাজকন্যা এবং মায়ের কাছে চোখের মণি হবে। আর মা বাবা দুজনেই যেহেতু প্রতিভাবান, তাদের গুণাবলীও সে খুদে রাজকন্যার মধ্যে থাকবে তা স্পষ্ট। জ্যোতিষের ভবিষ্যৎবাণী সত্য করে আজ সোমবার বিরুষ্কার ঘরে জন্ম নিয়েছে নতুন স্টার কিড। একটি ফ্যাশন ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে আনুষ্কা বলেছিলেন যে তিনি বা বিরাট কেউই চান না যে তাদের সন্তানকে নিয়ে মিডিয়ায় খুব বেশি আলোচনা হোক। সদ্য বাবা মা হওয়া এই দম্পতির প্রতি আমাদের অনেক শুভকামনা রইল।